তৃতীয় দিনে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আর শুভ সকাল। তো আজকে আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে, তো সবাই স্নান টান করে রেডি, তো এখনই বেরিয়ে পড়ব। আর আমাদের কালকে রাত্রেবেলায় পান্ডা ঠিক করে নিয়েছি, তো একটু পরেই চলে যাবো পুজো দিতে। আর পুরীতে আসার পর থেকে একদম যেদিন এসেছি সেদিন থেকে বৃষ্টি, আর দেখতে পাচ্ছ পুরো আকাশ একদম মেঘলা। আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের এই যে ছাদটা, খুব সুন্দর জায়গাটা, রান্না করে এখানে এসে খাওয়ার ব্যবস্থা আছে আর কি। তো চলো দেখতে থাকো। আর পুরীতে হয়তো পুজো দিতে গিয়ে, হয়তো জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে হয়তো সেখানে ফোন এলাও হবে না, তো যতটা পারবো দেখাবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমরা বর্তমানে যে মন্দিরের সামনে আছি, তো পুজো দিতে যাব, কিন্তু এখন তো ফোন এলাও হবে না, তো ফোনটা রাখতে হবে, ফোনটা রেখে দিয়ে আবার আবার বেরোচ্ছি। তো ফাইনালি গাইস পুজো দিয়ে হোটেলে চলে আসলাম। আর পুজো দিতে গিয়ে জগন্নাথ দেবের দর্শনও হলো, আর তাছাড়া যেখানে জগন্নাথ দেবের প্রসাদ রান্না হয় তা সেগুলো দেখতে পেলাম, আর দুটো কুয়ো ছিল সেই কুয়ো দুটো দেখতে পেলাম। আর যেহেতু ভেতরে মোবাইল এলাও ছিল না, তাই ভেতরে কিছু তো দেখাতে পারলাম না, এটা সবাই জানে সাধারণত। আর পুজো দিতে গিয়ে কীভাবে কী পুজো হলো বুঝতে পারলাম না, একদিক দিয়ে ঢুকালো আর পুজো কীভাবে হয়ে গেল ফুল বেলপাতা দিয়ে। তো যাই হোক, যেভাবে হয় যেখানে যা যেরকম হয় সেখানে সেরকমই হচ্ছে। আর প্রসাদ 551 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত প্রসাদ আছে, যে যেরকম নিতে পারে। আর যদি কেউ অন্নপ্রসাদও খেতে চায় তাহলে তার জন্য এক্সট্রা করে পে করতে হবে। তো আমরা তো অন্নপ্রসাদ নিতে পারলাম না, আমরা শুকনো প্রসাদটাই নিলাম। আর একটা কথা বলবো, যারা পুজো দিতে আসবে তারা দেখে শুনে পুজো দিতে যাবে, কেননা যেদিকে তাকাবে সেদিকে শুধু টাকা টাকা, টাকা ছাড়া কিছুই নাই। এই পান্ডা ধরবে সেই পান্ডাতে টাকা লাগবে, অতিরিক্ত টাকা লাগে, তাই দেখে শুনে পুজো দিবে এটুকুই বলা। A few moments later. তো গাইস আজকে সমুদ্রের গর্জনটা দেখো, একদম প্রচুর আওয়াজ, আর আকাশে মেঘও করেছে তার জন্য এরকম হাওয়া বইছে বলে। আর আজকে আমি স্নান করতে যাইনি, ওরা সবাই চলে গেছে, আমার শরীরটা একটু ভালো লাগছে না। তাই মিনিমাম 2 ঘন্টা পর স্নান টান করে যে আসলো, আরো এখনো 3টা 4 ওই যে আরো দুটো ওই যে ওই যে একটা ওই যে একটা কার নামে রেজিস্ট্রি করেছিস? আর এই যে একটা এই যে একটা দেখে বলবেন কেমন লেগেছে বলো। হ্যালো গাইস, এই যে একটা জলদস্যু এখনই ভালো লেগেছে, খালি নুনে পুরা জলদস্যু না, সব জলে নেমেছিলাম। এই যে দেখো বদমাশ করছে, আমার গায়ে বালু দিচ্ছে, বালু লাল বালু, যার দাম 8,000 টাকা। তো গাইস আমি আর সনাতনে যে বাজার করে নিয়ে গেলাম, কেননা কালকে আমরা পুরী থেকে চলে যাচ্ছি, তাই আজকে একটু ভালো মন্দ খেতে হবে। এই যে মাংস চিংড়ি, তো বাজার টাজার করে এখন রান্না বাড়া করবো, তারপর হচ্ছে রান্না বাড়া করার পরে তারপরে রাত্রের দিকে একটু ঘুরতে যাবো, আর বাড়ির জন্য অনেক কেনাকাটা আছে সেগুলোও করবো। এই যে আমাদের ভালো মন্দ রান্নার সব প্রস্তুতি চলছে। কি বার করছ? এই যে সব কাজ করা নিয়ে মারামারি লেগে গেছে আমাদের মধ্যে। কোন এই লোক, কাহাঁ সে আতে? এত টাকার হোটেল নিয়ে তাও দেখো লাইনে সমস্যা, লোডশেডিং, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে। ম্যাগ আমাকে পিছন ছাল না রে, যেদিন তাই সেদিন তাই ম্যাগ।
তো ফাইনালি গাইস রান্না করার পর বেরিয়ে পড়লাম পুরী বিচ মার্কেটে ঘোরার জন্য, কেননা ভাগনার জন্য কিছু নিতে হবে আর তাছাড়া রিতম দিশার জন্য কিছু নিতে হবে, কেননা আমরা আগামীকালকে বাড়ি চলে যাচ্ছি, আমাদের ট্রেন হচ্ছে সকাল 10টার দিকে, তো বাজার করার টাইম পাবো না। আর পুরী বিচ মার্কেটটা এতটাই বড় যে হেঁটে শেষ করা মুশকিল। পুরী বিচ মার্কেট সাধারণত সারাদিনই বন্ধ থাকে আর বিকেলের দিকে খোলে আর অনেক রাত পর্যন্তই খোলা থাকে। রাতে সমুদ্র দেখো এক আলাদা রকমের রূপ নিয়েছে। তাছাড়া রাতে সমুদ্র পাড়ের লোকের সমাগম অনেক বেশি, সবাই বিচ মার্কেটে ঘুরতে এসে সমুদ্রে আনন্দ উপভোগ করছে আর পুরো আকাশটা মেঘলা বলে আর ওয়েদারটাও বেশ ভালো। গাইস আমাদের বাজার কমপ্লিট, এই যে বাজার টাজার করে চলে আসলাম হোটেলে। তো কালকে আমরা চলে যাচ্ছি বাড়িতে, তো ব্লগটা এই পর্যন্তই।